সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই NBS24.org শিরোনাম। আবারও গাজার আলশিফা হাসপাতালে ইসরায়েলি বাহিনীর অভিযান। ইসরায়েলি বিমান ঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরাকে প্রতিরোধ যোদ্ধাদের। নির্বাচিত হয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের হুমকি দিলেন পুতিন। নির্বাচিত হলে ইসরায়েলকে গাজায় যুদ্ধ বন্ধ এবং বিশ্ব শান্তি ফিরিয়ে আনতে বলবেন ট্রাম্প। আমেরিকায় $10 হলেই ভোট কেনা যায় বললেন পুতিন। দক্ষিণ কোরিয়ায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন, এর মধ্যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। ভারতের সিএএ নিয়ে উদ্বেগ মার্কিন রাষ্ট্রদূতের, বোধগম্যের অভাব আছে বললেন জয়শঙ্কর। দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। আবারও গাজার আলশিফা হাসপাতালে ইসরায়েলি বাহিনীর অভিযান। ফিলিস্তিন অবরুদ্ধ গাজা উপত্যকার বৃহৎ হাসপাতাল আলশিফায় আবারও অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। হামাসের সদস্যরা হাসপাতালটি ব্যবহার করছে এমন অভিযোগের ভিত্তিতে সেখানে ফের অভিযান চালাচ্ছে তারা। স্থানীয় সময় সোমবার এক বিবৃতিতে তথ্য জানিয়েছে তেল আবিব। বিবৃতিতে বলা হয়েছে হামাসের উচ্চপদস্থ নেতারা এই হাসপাতাল ব্যবহার করে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করছে এমন অভিযোগের ভিত্তিতে তারা সেখানে হামলা শুরু করেছে। এর আগে গত বছরের নভেম্বরে গাজার এই বৃহৎ হাসপাতালে অভিযান চালিয়ে আন্তর্জাতিক চাপে পড়ে তেল আবিব। সেই সময় একই অভিযোগের ভিত্তিতে সেখানে হামলা করেছিল ইসরায়েলি বাহিনী। তবে এসব হামলায় চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। এক প্রত্যক্ষদর্শী বরাতে গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে আলশিফায় বিমান হামলা চালানো হয়েছে। এছাড়া হাসপাতাল ভবনটি ইসরায়েলি সাজোয়ার ট্যাঙ্কে ঘিরে রেখেছে। তেল আবিব বারবার হামাসের বিরুদ্ধে আলশিফা ব্যবহারের অভিযোগ করলেও এসব অভিযোগ অস্বীকার করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠনটি। ইসরায়েলি বিমান ঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের। অধিকৃত গোলান মালভূমিতে ইসরায়েলি বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোর জোট ইসলামিক রেজিস্টেন্স ইন ইরাক। ইসরায়েলি সামরিক বাহিনী বা ইসরায়েলি গণমাধ্যমে হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো খবর পাওয়া যায়নি। তবে জর্ডানের সেনাবাহিনী সিরিয়া সীমান্তে একটি অজানা উৎস থেকে সন্দেহজনক আকাশযানে খবর জানিয়েছে। এক বিবৃতিতে ইসলামিক রেজিস্টেন্স বলেছে গাজায় ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করে ইসরায়েলি বিমান ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। রমজান মাসে তারা শত্রুদের শক্ত ঘাঁটিগুলোতে ধরনের হামলা দ্বিগুণ করবে বলে উল্লেখ করেছে। গত 11 মার্চ ইসরায়েলের বেনগুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে বিস্ফোরক ড্রোন হামলা চালানোর দাবি করে ইসলামিক রেজিস্টেন্স। গাজা যুদ্ধের সময় ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে নিয়মিত হামলা চালিয়ে আসছে ইসলামিক রেজিস্টেন্স। নির্বাচিত হয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের হুমকি দিলেন পুতিন। রাশিয়া যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট নেটোর মধ্যে সরাসরি সংঘাত বাঁধলে তা পৃথিবীকে তৃতীয় বিশ্বযুদ্ধের প্রান্তে নিয়ে যাবে বলে পশ্চিমাদের সতর্ক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে অধিকাংশ মানুষ এমন পরিণতি কামনা করে না বলে মন্তব্য করেছেন তিনি। 1962 সালে কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের পর থেকে রাশিয়ার সঙ্গে পশ্চিমা দেশগুলোর পারস্পরিক সম্পর্কে সবচেয়ে গভীর সংকট তৈরি করেছে ইউক্রেন যুদ্ধ। এই সংকটের প্রেক্ষিতে পুতিন প্রায় পারমাণবিক যুদ্ধের ঝুঁকি নিয়ে সতর্ক করছেন। তবে এও জানাচ্ছেন যে তিনি কখনো ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রয়োজনীয়তা অনুভব করেননি। গত মাসে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন ভবিষ্যতে ইউক্রেনে স্থল সেনা মোতায়েনের বিষয়টি তিনি বাতিল করতে পারবেন না। ম্যাক্রোর এই বক্তব্যের সঙ্গে অনেকগুলো পশ্চিমা দেশে দ্বিমত পোষণ করলেও অন্যরা বিশেষ করে পূর্ব ইউরোপ সমর্থন জানিয়েছে। ম্যাক্রোর মন্তব্য এবং রাশিয়া নেটো সংঘাতের ঝুঁকি ও সম্ভাবনা বিষয়ে রয়টার্সের প্রশ্নের জবাবে পুতিন ব্যঙ্গ করে বলেছেন আধুনিক বিশ্বে সবকিছুই সম্ভব। এটা সবার কাছে পরিষ্কার যে এর এক পা দূরেই পূর্ণমাত্রায় তৃতীয় বিশ্বযুদ্ধ। আমি মনে করি তেমন কেউ এ বিষয়ে আগ্রহী হবে না। রাশিয়া নেটো সংঘাত থেকে এক পা দূরে তৃতীয় বিশ্বযুদ্ধ পুতিন। সোভিয়েত ইউনিয়ন পরবর্তী যুগে প্রেসিডেন্ট নির্বাচন রেকর্ড সংখ্যকে ভোট পেয়ে সবচেয়ে বেশি ব্যবধানে 2030 পর্যন্ত রাশিয়ার ক্ষমতা থাকা নিশ্চিত করার পর সোমবার এক সংবাদ সম্মেলনে পুতিন এসব কথা বলেন। ইউক্রেন ইতোমধ্যে নেটো সামরিক সদস্যদের উপস্থিতি আছে বলে মন্তব্য করেছেন তিনি। তিনি জানান যুদ্ধক্ষেত্র থেকে ইংরেজি ও ফরাসি ভাষী লোকজনকে আটক করেছে রাশিয়া। এতে ভালো কিছু নেই প্রথমত তাদের জন্য, কারণ তারা সেখানে মারা যাচ্ছে বিপুল সংখ্যায় বলছেন তিনি। 15-17 মার্চে রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগে থেকে দেশটিতে আক্রমণ বৃদ্ধি করে ইউক্রেন। রাশিয়ার সীমান্ত অঞ্চলগুলোতে গোলাবর্ষণ করে আর ইউক্রেন সমর্থিতরা অস্ত্রশস্ত্র নিয়ে সীমান্ত পেরিয়ে রাশিয়ায় ঢুকে পড়ার চেষ্টা করে। এ পরিস্থিতিতে ইউক্রেনের খারকিব অঞ্চল নিয়ন্ত্রণে নেওয়া প্রয়োজন বলে মনে করছেন কিনা এমন প্রশ্নে পুতিন বলেন যদি এসব হামলা চলতে থাকে তাহলে নিজেদেরকে অঞ্চলগুলো রক্ষা করার জন্য ইউক্রেনে আরো অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে রাশিয়া একটি
বাফার জোন তৈরি করতে পারে। বিদেশে তৈরি করা অস্ত্রগুলোর জন্য এ ধরনের বাফার জোন পেরিয়ে রাশিয়ার অঞ্চলগুলোতে পৌঁছাতে না পারে সেরকম বড় করেই সেটি তৈরি করা হতে পারে বলে জানিয়েছেন তিনি। নির্বাচিত হলে ইসরায়েলকে গাজায় যুদ্ধ বন্ধ এবং বিশ্বশান্তি ফিরিয়ে আনতে হবে বললেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি যদি আগামী 5ই নভেম্বরের নির্বাচনে আবার নির্বাচিত হন, তাহলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বলবেন হামাসের বিরুদ্ধে দ্রুততার সঙ্গে গাজায় যুদ্ধ বন্ধ করতে এবং বিশ্বশান্তি ফিরিয়ে আনতে। এর মধ্য দিয়ে তিনি হামাসের বিরুদ্ধে ইসরায়েলের চলমান যুদ্ধ নিয়ে এ মাসে দ্বিতীয়বার অসন্তোষ প্রকাশ করেছেন। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তার কাছে জানতে চাওয়া হয় নেতানিয়াহুর প্রতি তার বার্তা কি। জবাবে ট্রাম্প বলেন, আমি মনে করি এই যুদ্ধ শেষ করতে হবে, দ্রুততা শেষ করতে হবে, বিশ্বশান্তি ফিরিয়ে আনতে হবে। ট্রাম্প আরও প্রতিশ্রুতি দিয়েছেন, বলেছেন যদি নভেম্বরে তাকে প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়, তাহলে 2025 সালের জানুয়ারিতে নতুন মেয়াদে শপথ নেওয়ার আগেই রাশিয়া ইউক্রেনের মধ্যকার যুদ্ধ বন্ধ করে দেবেন, মধ্যপ্রাচ্যেও শান্তি আনবেন। এ সময় তিনি তার সময়ের আব্রাহাম চুক্তি সফলতার কথা তুলে ধরেন। এই চুক্তির অধীনে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে রাজি হয় সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো ও সুদান। আমেরিকায় $10 হলেই ভোট কেনা যায় বললেন পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটে জয়ের পর যুক্তরাষ্ট্রে গণতন্ত্রকে কটাক্ষ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমনকি আমেরিকার মাত্র $10 দিয়ে একটি ভোট কেনা যায় বলেও মন্তব্য করেন তিনি। রুশ প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ 15-17 মার্চ অনুষ্ঠিত হয়। সোমবার থেকে ভোটের ফলাফল আসতে শুরু করে। প্রাথমিক ফলাফলে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচনে জয় পেয়েছেন পুতিন। নির্বাচনে ইতিবাচক ফলাফলের পরেই সংবাদ সম্মেলনে আসেন পুতিন। সেখানে তিনি বলেন, রাশিয়ার গণতন্ত্র পশ্চিমের অনেকের চেয়ে বেশি স্বচ্ছ। রাশিয়ার অনলাইন ভোটিং পদ্ধতির কথা উল্লেখ করে পুতিন বলেন, রুশ প্রেসিডেন্ট নির্বাচনে প্রচার প্রচারণা যুক্তরাষ্ট্রের চেয়ে অনেক বেশি উন্নত। এবারের নির্বাচনে রাশিয়ার 80 লাখ ভোটার অনলাইনে ভোট দিয়েছেন। পুতিন বলেন, এটি স্বচ্ছ ও পুরোপুরি ঘনিষ্ঠ। এছাড়া যুক্তরাষ্ট্রের মেল ইন ভোটিং এর মতো এটি নয়। আপনি সেখানে $10 দিয়ে একটি ভোট কিনতে পারবেন। সংবাদ সম্মেলনে মার্কিন একটি সংবাদ মাধ্যম পুতিনের কাছে জানতে চায় তার পুনর্নির্বাচিত হওয়া গণতান্ত্রিক কিনা। এমন প্রশ্নের জবাবে আমেরিকার রাজনৈতিক ও বিচার ব্যবস্থায় তুমুল সমালোচনা করেন তিনি। পুতিন বলেন, মার্কিন গণতান্ত্রিক ব্যবস্থা এটি নিয়ন্ত্রিত নয়, সেখানে যা ঘটছে তা পুরো বিশ্বে হাসছে, এটি শুধু বিপর্যয় মাত্র, কোনো গণতন্ত্র নয়। পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে রুশ প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্র একজন প্রেসিডেন্ট পদপ্রার্থীকে আক্রমণ করার জন্য প্রশাসন, বিচার ব্যবস্থা সহ অন্যান্য বিষয়ের ব্যবহার করা কি গণতান্ত্রিক? নিজের বক্তব্যে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও বিরোধী দল রিপাবলিকান পার্টি থেকে সম্ভাব্য প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নাম না নিলেও তিনি ট্রাম্পকেই বুঝিয়েছেন, আগামী নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের আগে বেশ কয়েকটি মামলা ও আইনি জটিলতা মধ্য দিয়ে যেতে হচ্ছে ট্রাম্পকে। দক্ষিণ কোরিয়ায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন, এর মধ্যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন সিউল সফরের মধ্যেই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, সোমবার 18 মার্চে নিজের পূর্ব জলসীমার দিকে স্বল্প পাল্লারি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। প্রতিবেদনে বলা হয়, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন প্রতিবেশী দক্ষিণ কোরিয়ার সিউলে গণতন্ত্রের শীর্ষ সম্মেলন শুরু করার প্রস্তুতি নিচ্ছেন। এর মধ্যেই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল উত্তর কোরিয়া। মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফ বলেছেন, উত্তর কোরিয়া নিজের পূর্ব জলসীমায়, যা জাপান সাগর নামে পরিচিত, একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, স্থানীয় সময় সকাল 7:44 থেকে 8:22 মধ্যে পরপর কয়েকটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। এগুলো পূর্ব উপকূলে প্রায় 300 কিলোমিটার দূরত্বে গিয়ে সমুদ্রে পড়েছে। জাপানে কোস্টগার্ডও যারা উৎক্ষেপণের বিষয়টি নিশ্চিত করেছে, বলা হয়েছে বস্তুটি ইতিমধ্যে সাগরে পড়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া 11 দিনব্যাপী ফ্রিডম শিল্ডের যৌথ সামরিক মহড়া শেষ করার কয়েকদিন পরেই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল উত্তর কোরিয়া। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার নিন্দা করে আসছে উত্তর কোরিয়া। এগুলোকে আগ্রাসনের প্রস্তুতি বলে অভিহিত করেছে দেশটি। পিয়ংইয়ং এই মাসের শুরুর দিকে সতর্ক করে বলেছিল, সিউল এবং ওয়াশিংটনকে এবছরের ফ্রিডম শিল্ডের ড্রিলের জন্য চড়ামূল্য দিতে হবে। ভারতে সিএএ নিয়ে উদ্বেগ মার্কিন রাষ্ট্রদূতের, বোধগম্যের অভাব আছে বললেন জয়শঙ্কর। ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দেশটিতে মার্কিন রাষ্ট্রদূত এরিক গার্সিটি। যুক্তরাষ্ট্রে আইনের প্রয়োগ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে বলে জানিয়েছেন তিনি। শুক্রবার ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের অনুষ্ঠান ইন্ডিয়া টুডে কনক্লেভের এক পর্যায়ে এই কথা বলেন গার্সিটি। এই আইন প্রয়োগের ব্যাপারে গার্সিটি বলেন, যুক্তরাষ্ট্রে নিজের আদর্শের বাইরে যাবে না। আমেরিকা অভিবাসীপূর্ণ একটি দেশ উল্লেখ করেন গার্সিটি বলেন, ভারতের নিরাপত্তার প্রয়োজন তা আমরা বুঝি, কিন্তু নিজ নিজ ধর্ম পালনের স্বাধীনতা ও সমতার
আদর্শ গণতন্ত্রের একটি স্তম্ভ। ভারতের এক নাগরিকের বিরুদ্ধে আমেরিকার মাটিতে এক খালিস্তানিকে হত্যার অভিযোগ রয়েছে। ঘটনাটি ভারত যুক্তরাষ্ট্র সম্পর্কে কোনো ছেদ ফেলবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি মন্তব্য করেন, এই দুই রাষ্ট্রের গভীর সম্পর্কের মধ্যে প্রথম ধাক্কা এটা, তবে দুই দেশই তা সামলে নেওয়ার চেষ্টা করছে। তিনি বলেন, অতীতে যে কোনো সময়ের তুলনায় এই সম্পর্ক বর্তমানে শক্তিশালী, তবে আমরা আদর্শ থেকে সরব না। এরিকে সে মন্তব্যের জবাবে প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এ জয়শঙ্কর। এর আগে এক প্যানেল আলোচনার সময় এরিকে সিএ প্রসঙ্গে বলেছিলেন, কেউ যত ভালোই বন্ধু হোক না কেন, নীতি ত্যাগ করা যায় না। এছাড়া ইন্ডিয়া টুডে কিংবা নীতিবোধের অভাব নিয়ে আমি প্রশ্ন তুলছি না, আমি আমাদের ইতিহাস সম্পর্কে তাদের বোধগম্যতা নিয়ে প্রশ্ন করছি। বিশ্বের অনেক জায়গা থেকে অনেক মন্তব্য শোনা যাচ্ছে, আপনি যদি সেগুলো শোনেন তাহলে মনে হয় যেন ভারতের ভাগাভাগি কখনোই ঘটেনি, এমন কোনো সমস্যাই ছিল না। এস এ জয়শঙ্কর আরো বলেন, আমাদের সরকারেরও নীতিবোধ রয়েছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে আরো বলেন, যদি আপনি একটি সমস্যা তুলে নিতে থাকেন তা থেকে সমস্ত ঐতিহাসিক প্রেক্ষাপট মুছে ফেলেন এবং রাজনৈতিক শুদ্ধতার যুক্তিতে পরিণত করেন এবং বলেন আমার নীতি আছে এবং আপনার নীতি নেই, তাহলে বলবো আমারও নীতি আছে। এই সিএএ দেশভাগের সময় নিগৃহীত লোকদের জন্য এক বাধ্যবাধকতা, আর শুধু আমাদের দেশ নয় অন্য দেশও ধর্ম এবং জাতির ভিত্তিতে নাগরিকত্ব দেওয়ার বিষয়টিকে ফাস্ট ট্র্যাক করেছে। এরকম অনেক উদাহরণ হিসেবে সংশোধনী স্পেক্টর সংশোধনে এসেছিল হাঙ্গেরিয়ান বিপ্লবের পর হাঙ্গেরিয়ানদের নাগরিকত্ব দেওয়ার জন্য, 1960 সালে কিউবানদের নাগরিকত্ব দেওয়ার জন্য সংশোধনী আনা হয়েছিল। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।